আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই দেশে বিদেশে যে যেখান থেকে আমার এই চ্যানেলটি দেখছেন সবাইকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই দোয়াই করি এখন উইন্টার প্রায় চলেই গেল গরম বলে আসি আসি এই সময়টাতে আপনারা আপনাদের নিজেদের প্রতি লক্ষ্য রাখবেন ভালো থাকবেন এবং পরিবারের সকল সদস্যের যত্ন নেবেন আর আপনারা আপনাদের ছুটির দিনগুলোকে কীভাবে কাটান অবশ্যই আমা জানাবেন কারণ ছুটির দিনের আনন্দ একরকম সপ্তাহে সাতটা দিনের মধ্যে একটা দিন ছুটি সেই ছুটিটা আপনারা কিভাবে কাটাচ্ছেন অবশ্যই জানাবেন আমরা বাজারে গিয়েছিলাম এই যে ঝিঙ্গে নিয়েছিলাম এই জিঙ্গাটা এখানেই হয় আর এটা আমাদের দেশি ভাই যারা প্রবাসে থাকে তারা এই জিঙ্গাটার চাষ করে থাকে এবং শুধু ঝিঙে নয় যত ফল হয় সবই আমাদের দেশি ভাইরা করে থাকে এটা এখানকার হলো তবু স্বাদ পাওয়া যায় আর এই সারিন ফিশ সারিন ফিশটা সাউথ ইন্ডিয়ানদের খুবই পছন্দের একটা মাছ আমরাও বাজার থেকে কিনে নিয়ে আসি ওরাও ফ্রাই করে আমরাও ফ্রাই করে এটা খাই অনেক সুস্বাদু এই মাছটা এখানে কাজের অনেক সমস্যা হয় সব কাজ করতে হয় নিজেকে সব কিছু নিজেকে আমার অবশ্যই একটা ভিডিও আছে কীভাবে আমরা এখানে সব কাজ টাজ করি আর যেটা হচ্ছে এটা আদা রসুন পেস্ট আপনার তো সব সময় এটা লাগবেই এমন না যে লাগবে না তাই আমি এভাবেই প্রিজার্ভ করি তরকারির ইয়ে দেখে একটা কিউব ইউজ করি যাতে আমার সুবিধার জন্য আমি সবসময় এভাবে রাখি আপনার ও প্রিজার্ভ করলে কি হয় সেটা অনেক উঠতে কষ্ট হয় যে কিউব করে রাখা জিনিসগুলো একসাথে পলিথিনে আপনি প্যাক করে রাখেন প্যাক করে রাখলে আপনার ফ্রিজার্ভ করে রাখলে একটা কিউব নিয়ে আপনি যে কোনো যাই রান্না করুন না কেন সিরিয়া ও তুরস্কে ভয়াবহ ভূমিকম্পনের ফলে অনেক মানুষ যেমন মারা গেছে তেমনি অনেক মানুষ হয়েছে গৃহহারা তাদের এখন কোন আশ্রয়হীন তাদের এখন খুব প্রয়োজন সবার সহযোগিতা আর ভালোবাসা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন তাদের হেফাজত করুক ভালো রাখুক আমরা যারা এখন ইউইতে আছে ইউই গভর্নমেন্ট তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়েছে আমরা রেড কিসেন্টের কাছে কিছু কাপড় দেব সেই আমাদের সিরিয়া এবং তুরস্কের বসবসরত ভাই 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 বোনদের জন্য আল্লাহ আমরা তাদের জন্য দোয়া করি আপনারা যে যার জায়গায় থেকে অবশ্যই শুধু তুরস্ক আর সিরিয়াই নয় যখন যেখানে অসহায় মানুষের সঙ্গে দেখা মিলবে অবশ্যই আপনারা আপনাদের জায়গা থেকে সহযোগিতার হাত বাড়াবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক এই দোয়াই করি